আজকে তো তখন দেখলেই যে বললাম ডিউটি যাচ্ছি, তো ডিউটি থেকে এসে দেখো আমার এগুলো সব ফুলে গেছে ঠান্ডায়। এ দেখো এখানে রান্না বান্না হবে, সে জোগাড় হচ্ছে, তো তার মাঝখানে ভাবলাম যে তোমাদেরকে বললাম একটা কথা শেয়ার করব। তো ঘরে বাবু ঘুমাচ্ছে, বিছানাও কিছু তুলিনি এখনো, বাবু ঘুমাচ্ছে। তো কি বলতো, তোমাদেরকে যেটা বলতে চাইছিলাম যে মেয়েদেরকে পুলিশের চাকরি কেন, যে কোনো চাকরি, চাকরি করতে গেলে কি সমস্যা হয় বলো তো? বাড়ির লোক যদি সেরকম না থাকে, যেরকম আমার সমস্যাটা, আমার সাথে থাকার মতন তো কেউ নেই, তো খুবই প্রবলেম। আর বাড়িতে ধরো সেরকম লোক আছে তোমার কাছে এসে থাকার মতন, আর পুলিশে তো পোস্টিংটা সবসময় যে বাড়ির কাছে হবে তার মানে কোনো ঠিক নেই। তো অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে দিদি পোস্টিং কি মেয়েদের সবসময় হোম ডিস্ট্রিক্ট হয়? তো আমি, আমার যেরকম দেখো প্রথম থেকেই হোম ডিস্ট্রিক্টে পোস্টিং হয়নি, আমার পাশের ডিস্ট্রিক্টে পোস্টিং হয়েছে আর কি। তো আমার বাড়ি হচ্ছে তোমার পূর্ব বর্ধমানের শেষে একদম, আর আমার পোস্টিং হয়েছে পশ্চিম বর্ধমানের শেষে। তো মোটামুটি 230 কিলোমিটার আমার বাড়ি থেকে পোস্টিং যেখানে সেখানকার দূরত্ব। তো তাহলে তোমরা তো বুঝতেই পারছো যে কতটা ডিফারেন্স, খুবই প্রবলেম হয়। তো তোমাদের দাদাভাইকে তো দেখেছোই, কাজকর্ম ছেড়ে এখন বাচ্চাটাকে দেখার আমাদের কেউ নেই। আর যদিও বা অনেকে বলে যে একটা কাজের লোক নিয়ে নিতে বা কিছু, সবার তো সেরকম সামর্থ্য থাকে না, এক নম্বর কথা। আর আমি যদি একটা লোক নিই, তারপরে তো একটা বাড়ির লোক লাগবে, তো আমার তো সেভাবে থাকার কেউ নেই, আমার তো সেক্ষেত্রেও সে সমানই হবে, মানে আমার লসই হবে। তোমাদের দাদা ভাই ছাড়া তো এখানে আমার থাকার মতন কেউ নেই, তো আমি যে একটা লোক নেবো সেখানেও ধরো কত টাকার খরচা, 4-5 হাজার টাকা তো একজন নেবেই, তো আমার দুদিক দিয়েই লস। তো সেই কারণে আমি আর কোনো লোকও নিতে পারিনি। তো সেটাই তোমাদেরকে বলছি আর কি, যে পোস্টিংটা সবসময় বাড়ির কাছে হয় না, বাড়ির কাছে হলে তাদের অনেকটাই ভালো, আর বাড়ির কাছে না হলেও যাদের লোক আছে আর কি, তাদের এরকম অসুবিধা হয় না। আমাদের যেরকম খাওয়ারও ঠিক নেই, আমার ছেলেটারও সেরকম যত্ন হয় না, মানে যখন যেরকম পারি তোমরা তো দেখোই, তখন সেই রকম, কোনো সময় ভালো কোনো সময় খারাপ, শরীর অসুস্থ থাকলেও দেখো এতটাই করে এসে যে রান্না করে মানে এখন খেতে হবে, রান্না না করতে পারলে মানে খাওয়া নেই, এরকম একটা ব্যাপার। তো সেটাই তোমাদের সাথে তো সবকিছু শেয়ার করি, এর জন্য ভাবলাম যে সবসময় শুধু ভালোগুলোই শেয়ার করলে যে আমি দেখো কতটা ভালো আছি কি করছি, সবটাই তোমাদের জানা উচিত, যে অতটা মানে সোজা নয়, চাকরি পাওয়া তো একটা স্ট্রাগল থাকেই সবারই, সবার সমান না, অনেকে আছো হ্যাঁ তাদের ভালো কোয়ালিফিকেশন আছে, ভালো ইয়ে আছে, তো তাদের ব্যাপারটা আলাদা, তারা সেটাকে স্ট্রাগল ভাবে মনে করে না। কিন্তু যাদের পারিবারিক অবস্থা অতটা ভালো না, তাদের কাছে এটাই অনেক, তো কষ্ট করে মানে সবার কষ্ট তো সেম হয় না, যে কষ্ট করে সে বোঝে যে কষ্টটা কি জিনিস। আর বিয়ের পরে তো জানোই যে একটা অন্যরকম মানে চাপ থাকে, আর সেরকম একটা সম্ভ্রান্ত ফ্যামিলি হলে তো সেখান থেকে তো মেয়েদেরকে দেয় না চাকরি করতে, যে না করতে হবে না বা কিছু, কিন্তু সব মেয়েরা সমান হয় না, অনেক কিছু থাকলেও তারা মনে করে যে না আমি নিজে কি করব, নিজের কতটা আছে। তো সেই কারণেই যে সবার সেম হবে সেটাও না, তো আমারটা একটু আলাদাই, মানে কষ্ট থাকলেও সবসময় এক মুখ হাসি নিয়ে থাকতে হবে, হাসি খুশি। বাড়িতে ফোন করলে শরীর যতই খারাপ হোক, মা বাবা তো বয়স্ক হয়ে গেছে, টেনশন থাকে একটা, তো ওদেরকেও হাসি মুখে জানাতে হবে যে না আমি পারছি না, আর খুবই দেখা গেল শরীর টানছে না, যেমন আজকে আমার, কিন্তু মাকে বলতে হলো যে না আমি খুব ভালো আছি, হ্যাঁ রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, কিন্তু আদৌ কিছুই হয়নি। হয়তো দেখা গেল আলু সেদ্ধ ভাত খেলাম, বললাম না না আজকে মাছ রান্না করা হয়েছে, মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছি, কিন্তু আদৌ সেটা নয়। তো ছুটিতে বাড়ি গেছিলাম, দেখলে তোমরা, বাড়ি থেকে এসে আবার ডিউটি, ডিউটির মাঝখানে আবার গেছিলাম কলকাতা একটা মিটিংয়ে, সেটাও তোমরা দেখেছো। তো এই করে করে আর ডিউটির এত প্রেশার, তো শরীর একদম খারাপ, তিনজনারই, তোমাদের দাদা ভাইয়ের, আমার আর বাবুর, তিনজনারই শরীর খারাপ। ওকে কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, আর আমি ডাক্তার দেখাইনি, ওই ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসেছি, সবসময় তো ডাক্তার দেখানো হয়ে ওঠে না, ডাক্তার দেখাতে গেলে আবার ভিজিটটাও দেখতে হবে। যে আমার সেরকম কোনো অতটা নিজের মনে হচ্ছে না যে না একবারে খুবই আর চলতে পারছি না, যতক্ষণ চলতে পারবো ততক্ষণ চলি, তারপরে তো কিছু সুবিধা অসুবিধা হলে দেখাবোই। তো এটাই তোমাদের বলছিলাম যে যারা ওই যে অনেকে কমেন্ট করছো না যে কি পোস্টিং পুলিশের চাকরিটা এই, তো সেটাই বলছি যে মনটাকে শক্ত করে নাও, ঠিক আছে? যদি মনটা শক্ত থাকে আর যদি মনে হয় যে না আমি সব পারবো সব করব, তো তাহলেই মানে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর নিজেই যদি আগেই যে না আমার হবে না আমি পারবো না, এত কষ্ট, এতই কষ্টটা কিছুই না, সব নিজের কাছে, তো ওই তো। আর এখন এরকম অসুবিধা আছে, সবসময় তো এরকম থাকবে না, কোনো না কোনো একদিন তো পোস্টিং হয়েই যাবে বাড়ির কাছে। এখন
আর মানে 230 কিলোমিটার আছে, কোনোদিন হয়তো 30 কিলোমিটার হয়ে যাবে, তখন আর এই প্রবলেমটা থাকবে না। আর আমার মতন সবার হবে না আশা করছি, আমার যেমন মা শাশুড়ি দুজনেই অসুস্থ, থাকার কেউ নেই, ওই কারণে আমার এই পরিস্থিতি, না হলে তো আমার এরকম পরিস্থিতি হতো না। তো এইটুকু আর কি বলার ছিল তোমাদেরকে, তো দেখলেই তো আজকে কি অবস্থা, আর কিছু তোমাদের সাথে মানে দেখানোর মতন অবস্থায় আমিও নেই, আর ভালো লাগছে না, শরীর খুব খারাপ। তো তো আমার কথাগুলো তোমাদের কিরকম লাগলো জানি না, খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে। তো এই পর্যন্তই, টাটা।